नमस्कार बंधुरा, बंग फूडे सबाई के स्वागत। आज एक नतून रेसिपी निये आमी चले ग्रीन चिली चिकेन। एटी कम तेले हेल्दी एक रेसिपी, ताले चलून शुरू करा जाक आज के रेसिपिटी। चिली चिकेन करते आमार फार्स्टे लागछे चिकेन। फार्स्टे आमी एबारे चिकेन मैरिनेट करे नेब। तार जोन्नो आमी चिकेनेर भेतर दिए दिच्छि हलुद। एरपर आमी दिए देव सामान्य नून, स्वाद मतो नून दिए दीते हबे। एरपरे आमी एखाने दिए देव सर्षेर तेल। सर्षेर तेलटा एक चामच मतन एखाने दिए दीते हबे। एबारे एई समस्त मसलाटाके आमी भालो करे मैरिनेट करे नेब। मैरिनेट करे एटाके 30 मिनट रेखे दीते हबे। एबारे आमरा मसला बानिये नेब। तार जोन्नो आमादेर कड़ाइये दिए दीते होच्छे तेल। तेलटा गरम होये गेले तार भेतरे आमरा दिए देव पेंयाज कुचि। प्याज कुचिटाके आमरा एकटु मीडियम फ्लेमे भेजे नेब 2-3 मिनट मतन। एकटु कालारटा चेंज होये गेले तार मध्ये आमरा एखाने दिए देव कयेकटा लंका। लंका आर पेंयाजटाके एखाने भालो करे भेजे नीते हबे। एकटु ब्राउन करे भेजे नीते हबे पेंयाज एबं लंकाटाके। रेसिपिटी भालो लागले सबाई अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करे देबे। देखुन आमादेर पेंयाजेर कालारटा चेंज होये गेछे। एबार आमरा एटाके नामिये एकटु ठंडा करे नेब। এবারে আমাদের গ্রিন চিলি চিকেনের জন্য এখানে লাগছে পুদিনা পাতা, ধনে পাতা, কারি পাতা এবং কিছু কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এর ভেতরে আমরা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, কারি পাতা এবং এর ভেতরে আমরা দিয়ে দেব ধনে পাতা, এছাড়া কিছু কাঁচা লঙ্কা। এটা আমরা দিয়ে একটা আমরা পেস্ট বানিয়ে নেব। এছাড়া আমাদের লাগছে পেঁয়াজ কুচি, আদা, রসুন এবং লঙ্কা পেস্ট, আর হচ্ছে নারকেলের দুধ। কড়াইতে আমরা তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা দারচিনি এবং কারি পাতা কয়েকটা, আর আমরা যে কুচনো পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমরা এর ভেতরে দিয়ে দিয়েছি। এরপর আমরা এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কালারটা যতক্ষণ না একটু চেঞ্জ হবে, একটু পেঁয়াজটাকে আমরা নরম করে ভেজে নেব। এরপর আমাদের এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমরা একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমরা একটু গ্যাসটাকে লো করে এটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটাকে আমরা একটু টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমরা এর ভেতরে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এটাকে দিয়ে আমরা এবারে এটাকে ভালো করে মিক্সড করে নেব। টমেটোটা একটু যতক্ষণ নরম না হচ্ছে এটাকে একটু ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি। এবারে আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ। এক চা চামচ মতন আমরা এখানে হলুদটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং আমরা একটু সামান্য জল দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। আর আমরা এখানে দিয়ে দেব স্বাদ মতন চিনি। এটাকে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে আমরা এখানে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কালারটা চেঞ্জ হচ্ছে এবং আদা রসুনের গন্ধটা না যাচ্ছে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমরা মশলার ভেতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো আমরা দিয়ে এটাকে এবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে হাই ফ্লেমে রেখেই আমাদের চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে চিকেনের, চিকেন থেকে যখন হালকা জল বেরোতে শুরু করবে তখন আমরা এর ভেতরে দিয়ে দেব গ্রিন পেস্টটা, যেটা আমরা পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা, ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং নারকেলের যে দুধটা আমরা বার করে রেখেছিলাম সেই নারকেলের দুধটাও আমরা এর ভেতরে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে এখানে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে মোটামুটি। আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখুন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং কষানো রেডি হয়ে গেছে। আমরা এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি জল, একটু গরম জল দেব, তাহলে এখানে চিকেনটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবারে আমরা এটাকে একটু ঢেকে ঢেকে করব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেনগুলো। তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে গ্রিন চিলি চিকেন। সবাই অবশ্যই একবার ট্রাই করবেন।
রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।